সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন আজ রাজ্য বিধানসভায় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিলম্ব, সেই সঙ্গে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা SSKMSK এবং সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কী, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ফিউচার স্টেটাস কী হতে চলেছে, রাজ্যপালের জবাবী ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এই রাজ্যের ISF-এর অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। এ ব্যাপারে নেক্সট আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। রাজ্য সরকারের পরবর্তী স্ট্যাটাস কী হতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে রাজ্য সরকার, বিধানসভায় বা বিস্তারিত কী আলোচনা হয়েছে, সমস্ত বিষয় নিয়ে নেক্সট আপডেট আমরা আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। বন্ধুরা, আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্য বিধানসভায় রাজ্যের একমাত্র ISF-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আর রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ SSKMSK শিক্ষক, রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিলম্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে নেক্সট আপডেট আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। এই চ্যানেলেই আমরা পরবর্তী আপডেটস প্রকাশ করতে চলেছি, রাজ্যের বিধায়কের পরবর্তী আপডেটস আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি এক্সক্লুসিভ আপডেট রাজ্য সরকারের ইন ফিউচার রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ SSKMSK শিক্ষক এবং বঞ্চিত শিক্ষকদের নিয়ে কী ভাবনা চিন্তা, বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে জবাবী ভাষণে কী উত্তর দেওয়া হলো, সমস্ত বিষয় নিয়ে আমরা নেক্সট আপডেট নিয়ে আসতে চলেছি। আপনাদের আরও একবার রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করুন। এই চ্যানেলেই রাজ্য বিধানসভার বিধায়কের এক্সক্লুসিভ আপডেটস আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি।